ফুড ফরিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। আজকের গন্তব্য হচ্ছে বলাগড় ঘাট। তো জায়গাটা তো ভীষণ দারুণ আর ওয়েদার ভীষণভাবে সাথ দিয়ে দিয়েছে। আমার সাথে আমি আছি, মাংসু আছে, আর সামনে ওদিকে রেশমারা আছে, ওরা চলে গেছে। চলো আজকে আমাদের সাথে থাকো, দেখো। হট করে মনে হলো যে বেরোবো, বেরিয়ে পড়লাম। আজকে থাকো, দেখো আমরা কি এনজয় করছি। যেহেতু আজকে আমরা চারজন আছি আর আমাদের গন্তব্য হলো বলাগড়, তারপর জানি না আর কোথায় কোথায় যাব। তো চলো আমাদের সাথে আজকে। পেছনে দেখো মানসুর পেছনে এত দারুণ ব্যাকগ্রাউন্ড। আমরা এখন যেখানে আছি, আমরা এখন বলাগড় ঘাট যাচ্ছি। তোমরা এর আগেও দেখেছো আমার বলাগড় ঘাটের ভিডিও। আবার নতুন করে মানে এক এক সময় এক এক ভাবে এক এক রকম করে এক এক জনের সাথে গিয়ে এক একটা জায়গা এক্সপ্লোর করা যায়। তো তখন আমি একা ছিলাম, কিন্তু এখন আমরা চারজন আছি। তো যেহেতু আমরা চারজন আছি, তো চলো আমরা দেখি চারজন আজকে কি করি। হয়তো আমরা এখন এই মুহূর্তে অনেক জায়গায় যেতে পারছি না, যেমন ধরুন পার্ক বা আরও আরও জায়গা আছে, সেগুলো ধরে রাখুন কৃত্রিম। কিন্তু
আমাদের প্রকৃতি এই সময়টা এত সুন্দর একটা জিনিস উপহার দিয়েছে, মানে প্রকৃতিটা এত সুন্দরভাবে সেজে উঠেছে কি বলার বাইরে, দারুণ লাগছে। আর আমাদের ওই অভাবটা যে পার্কে গিয়ে কৃত্রিমভাবে যেগুলো সাজানো ছিল সেখানে গিয়ে এনজয় করাটা, তার থেকেও অনেক বেশি এনজয় করছি এই প্রকৃতি নিজে যেভাবে সেজে উঠেছে। তো আজকে চলো আমার সাথে দেখো, খুব সুন্দর মানে আবহাওয়া প্রথমত খুব সুন্দর সাথ দিয়েছে, আর দ্বিতীয়ত পরিবেশটা তো দারুণ, খুব ভাল লাগছে। আমার সাথে থাকো, দেখো। হচ্ছে প্রকৃতি নিজে সেজে উঠেছে বরাগড় ঘাট। এর আগে তোমরা দেখেছো আমি জানি, তবুও আমি আবার আসলাম, যেহেতু এর আগেই বলেছি এক এক সময় এক একজনের সাথে গিয়ে একটা জায়গা নতুন করে এক্সপ্লোর করাই যেতে পারে, দারুণ জায়গা। এখানে এই বসার জন্য কাদা জমেছে, আস্তে আস্তে লঞ্চের সাইডে চলে যাবো ফটো শুটের জন্য। ¿Qué es lo que está pasando?